আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবুল্লাহ আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ প্রিয় আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সহযাত্রী যে যেখান থেকে আমাদের সাথে শরীক শামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন মাহে সিদ্দিক সঈদুন আদ্দিক আকবর উদ্দাহ তালা মাস চলছে সেই সুবাদে মাদারি চ্যানেলের এই আয়োজন শুরুতেই ভালো ভালো কিছু নিয়োগ করে নিন যাতে এই অনুষ্ঠান দেখা সবাবের কারণ হয় আর ইলমে দিনও শেখা হয় দরুদে পাকের অসংখ্য অগণিত ফাজাইল কিতাব ও সাথে মধ্যে বর্ণনা করা হয়েছে রসুল করিম সল্লাহ বা আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে যে ব্যক্তি দৈনিক আমার উপর পঞ্চাশ বার দরুদে পাক পাঠ করবে কাল কিয়ামতের দিন সে আমার সাথে মুসাফাহা করার সৌভাগ্য লাভ করবে সল্লু আল আল হাবীব সল্লাহ তলা আলা মুহাম্মদ সল্লাহতআলা আলিহি আ আলিহি ও সোলাতামান আলী কা সৈয়দিয়া দর্শক এই অনুষ্ঠানের মধ্যে আমরা ইসলামের প্রথম খলিফা সৈয়দুনা সিদ্দিকা আকবর উদি আল্লাহ তালা আনহুর ফজিলত নিয়ে আলোচনা করে থাকি গত পর্বেও আমরা আলোচনা করেছি এই পর্বেও আমরা কিছু ফজিলত আলোচনা করার সৌভাগ্য লাভ করব মুসলমানের প্রথম খলিফা সাহাবি ইবনে সাহাবি জন্নতি ইবনে জন্নতি হজরত সেইদুনা আবু বক্কর সিদ্দিক আল্লাহ তালা আনহুর শান ও মহত্বর কথা কি বলব তার ফজিলত আকাশের নক্ষত্র পৃথিবীর ধুলিকোনার ন্যায় অগণিত তার ফজিলত কোরআনুল কেরিমে বর্ণনা করা হয়েছে প্রিয়নবি তার ফজিলত বর্ণনা করেছেন বরং ফিরিস্তাদের সর্দার হজরত জিব্রাইল আমিন সালাম সিদ্দিকা আকবর দেলাহু আলাহ হুকে ভালোবাসতেন আল্লাহ পাক কোরআনে পাকের তিরিশতম পারা সুরা লাইলের সতেরো থেকে একুশ নং আয়াতের সাথ করেন যা কানজুল ইমান থেকে অনুবাদ আর তা থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেজগার যে নিজ সম্পদ প্রদান করে যাতে পবিত্র হয় তার উপর কারো এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে শুধু আপন রবের সন্তুষ্টি কামনা করে যিনি সবচেয়ে মহান আর নিশ্চয় অচিরেই সে সন্তুষ্ট হবে খুব সুন্দর একটি আয়াতে পা তাফসিরে কবিরের মধ্যে এসেছে আজ থেকে প্রায় আটশত বছর পুরাতন বুজুর্গ হজরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্হি তা আলাই তফসিরে কবিরের মধ্যে লিখেন মুফাসিরে কিরামগণ এই বিষয়ে একমত হয়েছেন যে এ আয়াতে মোবারকা হজরত সঈদুনা আমিরুল মোমিনিন আবু বকর সিদ্দিক রদি তালা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে তার মানে বুঝা গেল যে সঈদুনা সিদ্দিক আকবর রদি তালা আনহু সর্বাধিক মুত্তাকি ছিলেন এটা ওনার অন্যতম একটি গুণাবলী অন্যতম একটি ফজিলত যে সবচেয়ে বড় মুত্তাকি সবচেয়ে বড় পরেহেজগার এই আয়াতে পাকের শানে নজরুলের মধ্যে এসেছে যখন হজরত সৈদুনা সিদ্দিকা আকবর উদ্দলাহ তালহু মুওয়াজ্জিনে রসুল হজরত সৈদুনা বিলাল হাফশির ওদুল্লাহ তালাহনুকে অত্যন্ত চড়া মূল্যে ক্রয় করলেন যেহেতু বিলালে হাফসি ছিলেন অন্যের গোলাম উনি অন্যের গোলাম ছিলেন তো সিদ্দিকা আকবর উদ্দলাহ তালহু ওনার অনেক চড়া দামে ওনাকে ক্রয় করে নিয়েছিলেন এবং মুক্ত করে দিয়েছিলেন তখন কাফিররা আশ্চর্য হয়ে গেল যে এত দামে একজন গোলামকে ক্রয় করে নিলেন তখন তারা আশ্চর্য হয়ে গেল আর বলতে লাগলো হজরত আবু বকর সিদ্দিক তালান আল্লাহতালাহ এমন কেন করলো এত চড়া দামে কেন কিনল হয়তো হজরত বিলাল এর তার উপর কোনো দয়া রয়েছে যার কারণে তিনি তাকে এত বেশি দামে ক্রয় করলেন এবং মুক্ত করে দিয়েছেন অর্থাৎ অমুসলিমরা বলতে লাগলো হয়তোবা বিলালের এমন কোনো অনুগ্রহ বা বিলালের এমন কোনো হক সিদ্দিকা আকবরের উপর থেকে গিয়েছে যার কারণে সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তালা আনহু এত চড়া মূল্যে তাকে কিনে নিয়েছেন এরই প্রেক্ষিতে এ আয়াতে মোবারকা অবতীর্ণ হয়েছে এবং এ আয়াতের পরবর্তী যে আয়াত সেখানে এ কথা প্রকাশ করে দেয়া হয়েছে যে হজরত সৈদুনা আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু এই কাজটি শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করেছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এখানে অন্য কারো সন্তুষ্টি ছিল না কারো অনুগ্রহ পরিশোধ করার জন্য নয় আর তার উপর হজরত বিলাল ও অন্যান্যদের কোনো অনুগ্রহ ছিল না তাহলে বোঝা গেল যে সইদুনা সিদ্দিক আকবর উদিয়াল্লাহ তালানহু এই কাজটি এজন্যই করেছেন যে আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের রেজা আল্লাহ পাককে খুশি করার জন্য এখানে কারো কোনো খুশির কারণ ছিল না কারো অনুগ্রহ সিদ্ধিকা উপর ছিল না তাই কাজ রবের সন্তুষ্টির জন্য করতে হবে মালিকের সন্তুষ্টির জন্য করতে হবে কারো সন্তুষ্টির জন্য নয় কে কি বলছে কে কি করছে কে কি দেখছে কে কি কমেন্ট করছে সেদিকে আমরা খেয়াল না দিই হ্যাঁ আশিকে সাহাবা ও আহলেবাইদ হজরত সৈদুনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহ হজরত বিলাল আল্লাহ তালানহ ছাড়াও অনেক লোককে তাদের ইসলাম গ্রহণের কারণে ক্রয় করে মুক্ত করে দিয়েছিলেন যেমনিভাবে হজরত আমের বিন ফোহাইরা হজরত উম্মে ওমাইস এবং হজরত জাহারা আর তার ইসলামের দাওয়াত প্রসার করার বরকতে পাঁচজন এমন সাহাবাইকার ইসলাম গ্রহণ করেন যাদেরকে আশ্রয় মুবাসারায় গ্রহণ করা হয় বা গণ্য করা হয় আশাই মুবশারা কারা আশাই মুবাসারা হচ্ছে ওই দশজন সাহাবি যাদেরকে জীবিত অবস্থায় আল্লাহ পাকের আখিরি নবী সর্বশেষ নবী লাস্ট প্রফেট জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন সুফহান আল্লাহ আল্লাহ তাহলে বুঝা গেল সেদুর সিদ্দিক আকবর উদাহ আনহু শুধুমাত্র হজরত বিলাল হাফশিরদিয়্লাহ তালুকে নয় বরং বহু সাহাবিকে উনি মুক্ত করে দিয়েছিলেন ক্রয় করে মুক্ত করে দিয়েছিলেন হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্হী তাল আলহি বলেন হজরত বিলাল রদিয়াল্লাহ তালহুকে ক্রয় করাতে হজুর সিদ্দিকা আকবর উদাহু তালহুকে ইরশাদ করেছিলেন আমার নবী সিদ্দিকা আকবরকে ইরশাদ করেছিলেন হে আবু বক্কর বিলালের ক্রয়ে আমাকেও তোমার সাথে অংশীদার বানিয়ে নাও বিলালকে যে তুমি মুক্ত করছো গোলামি থেকে আজাদ করছো এর মধ্যে আমাকেও একটু সামিল করো অর্ধেক দাম আমার কাছ থেকে নাও আমি এবং তুমি উভয়ে তার ক্রেতা হব অর্থাৎ আমরা দুজনই তাকে কিনে নিব তখন হজরত সিদ্দিকা আকবর ও তারান তালানহ বেকুল হয়ে কদমে লুটিয়ে পড়ে বলতে লাগলেন হুজুর আমিও তো আপনার গোলাম শুধু বিলালে হাফসি নয় আমিও তো আপনার গোলাম বিলালও আপনার গোলাম তখন বলা হলো যে হুজুর আমি তাকে আপনার জন্য কিনেছি না আমি শুধু আপনার জন্য কিনেছি সুলে পাক কে যখন বলতে লাগলো যে আমি তাকে আপনার জন্য কিনেছি আমি তাকে আপনার জন্য মুক্ত করে দিয়েছি বিলাল রুদিয়ালাহু তালহু যখন প্রিয় নবী সল্লাহ আলী ওসাল্লামের যখন গোলামি থেকে আজাদ হয়ে আমার নবীর চেহারা দেখলেন তখন চেহারা মোবারক দেখতেই বেহুশ হয়ে গেলেন কেমন মোহাব্বত কেমন রসুলিক পাক সাল্লাহ আলি আসালাম নিজের চাদর দ্বারা তার চেহারার পাশে লেগে থাকা ধুলোগুলো পরিষ্কার করলেন এবং ইরশাদ করলেন হে বিলাল তুমি আল্লাহর পথে অনেক কষ্ট করেছ কেমন কষ্ট উত্তপ্ত বালিতে তাকে শুয়ে দিয়ে অত্যাচার করা হয়েছিল উত্তপ্ত মরুর বালিতে তাকে শুয়ে রাখা হয়েছিল এছাড়াও আরও অনেক কষ্ট দেয়া হয়েছিল আমার নবী আরও বলেন হে সিদ্দিক তোমার প্রতি লাখো সালাম হায় হায় যেখানে নবী যেখানে মুনিব বলছে যে সিদ্দিক তোমার উপর লাখো সালাম কেননা তুমি আমরা সকল মুসলমানদের সরদার হজরত বিলালকে মুক্ত করেছ তুমি আমাদের সরদার হজরত বিলালকে মুক্ত করেছ তুমি আমাদের সরদারেরও সরদার তাহলে আবু বক সিদ্দিক রদি একটি ফজাইল এটাও জানা গেল তিনি হলেন সরদারেরও সরদার আল্লাহ আল্লাপাক আমাদেরকে ওনার মহব্বত দ্বারা ধন্য করুক একটি রেবায়ত এভাবে এসেছে যে সাহাবি ইবনে সাহাবি জন্নতি ইবনে জন্নতি হজরত আবদুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ তাআলা আনহু বলেন যখন আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহু জন্মগ্রহণ করেন তখন আল্লাহ পাক জন্নাতুল আদনকে ইরশাদ করলেন জান্নাতুল আদন জান্নাতের একটি অংশ বিশেষ অংশবিশেষ জন্নাতুল আদনকে ইরশাদ করেন আমার সম্মান ও মহত্বের শপথ তোমার মাঝে ওই লোকেরাই প্রবেশ করবে যারা এই জন্মগ্রহণকারীকে অর্থাৎ হজরত সঈদুনা সিদ্দিকে আকবর ওদি আল্লাহ তালানহুকে ভালোবাসবে আহ আমরা ভালোবাসবো কি না আমরা সবাই সঈদুনা সিদ্দিকে আকবর ওদি আল্লাহ তালানহুকে ভালোবাসবো যদি ভালো না বাসতাম আজকে স্ক্রিনের সামনে বসে থাকতাম না যদি ভালো না বাসতাম আজকে এই অনুষ্ঠান আমরা দেখতাম না যদি ভালো না বাসতাম তাহলে হয়তো আমরা এই অনুষ্ঠান সম্প্রচার করতাম না আলহামদুলিল্লাহ আমাদের অন্তরের মধ্যে ওনার ভালোবাসা আছে ইনশাআল্লাহ এই ভালোবাসা আমাদেরকে জান্নাতুল আদনে পৌঁছিয়ে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যিকার অর্থে সৈদুনা সিদ্দিকা আকবর আল্লাহ তালা আনহুর মহাব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুক হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বণিত একবার হজরত জিব্রাইল আমিন রসুল্ পাক সাল্লাহ আলিহিসালামের দরবারে উপস্থিত হলেন আর এক কোনায় বসে গেলেন হজরত সৈদুনা সিদ্দিকা আকবর রদিয়াল্লাহু আনহু সেখান থেকে যাওয়ার সময় জিব্রাইল সালাম আরজ করলেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্ল্লাহ আলিহি ওসাল্লাম ইনি কি আবু কাহাফার ছেলে যিনি এখন উঠে গিয়েছেন তিনি কি আবু কাহাফার ছেলে তখন প্রিয়নবীর আলিহি ওসাল্লাম ইরশাদ করলেন হে জিব্রাইল তোমরা আসমানে অবস্থানকারীরা তাকে কি নামে চেন তাকে কি নামে তোমরা সম্বোধন করো আসমানের মধ্যে হাজর জিবেল আমিন সালাম আরজ করলেন ওই প্রতিপালকের শপথ যিনি আপনাকে সত্য নবী বানিয়ে প্রেরণ করেছেন আবু বক্কর জমিনের তুলনায় আসমানে বেশি প্রসিদ্ধ জমিনে ওনার কি চর্চা হয় তার চেয়ে বেশি চর্চা আসমানে হয় বলা হচ্ছে আর আসমানে তার নাম হলো হালিম তাহলে বোঝা গেলো যে আসমানের মধ্যেও ওনাকে একটি নামে সম্বোধন করা হয় আর সেই নাম হলো হালিম পাক কিছু জান্নাতি হুরদেরকে ফুল দ্বারা সৃষ্টি করেছেন আর তাদেরকে গোলাপি হুর বলা হয় গোলাপি হুর কিছু হুরকে ফুল দ্বারা সৃষ্টি করেছেন আর ওই হুরদেরকে গোলাপি হুর বলা হয় তাদেরকে শুধু নবী বা সিদ্দিক অথবা শহীদরাই বিবাহ করতে পারবে তাদেরকে নবীরা সিদ্দিকরা এবং শহীদরাই বিবাহ করতে পারবে এবং আবু বক্করকে তেমনি চারশো হুর প্রদান করা হবে হ্যাঁ আবু বক্করের শান কেমন দেখুন আবু বক্করের ফজিলত কেমন দেখুন যে চারশো তেমন হুর ওনাকে প্রদান করা হবে নবী করিম সাল আলিবাস্লাম ইরশাদ করেন আমাকে আকাশের পরিভ্রমণ করানো হয়েছে অর্থাৎ আকাশের মধ্যে আমাকে চারিদিকে আমাকে ভ্রমণ করানো হয়েছে যে আসমান দিয়ে আমি গমন করেছি আমি সেখানে আমার নাম লিপিবদ্ধ দেখেছি যে সেখানে আমার নাম আমি দেখতে পেয়েছি এবং আমার পর আবু বক্করের নামও লিপিবদ্ধ দেখেছি প্রত্যেকটা আসমানে আমার নামের সাথে আবু বক্করের নাম আল্লাহ কেমন ফজিলত আরেকটি ফজিলত বলে আমি শেষ করছি তিরমিজি শরীফের হাদিসের পাকের মধ্যে এসেছে আমার প্রতি যারই অনুগ্রহ ছিল আমার নবীর সাদ করেন যে আমার প্রতি যারই দয়া ছিল যদি কারো কোনো হক থেকেও থাকে আমি তার প্রতিদান দিয়ে দিয়েছি আমি তাদের অনুগ্রহ দিয়ে দিয়েছি কিন্তু আবু বক্করের আমার প্রতি এমন রয়েছে যার প্রতিদান আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে প্রদান করবেন হান আল্লাহ যে আল্লাহতালা আবু বক্করের যত অনুগ্রহ ছিল তার প্রতিদান আল্লাহ পাক কিয়ামতের দিন দিবেন আল্লাহ আল্লাহ বাস আমাদের সবাইকে আমার নবীকে এমন মহব্বত করার তৌফিক দায় করুক সৈদুন সিদ্দিক আকবর আল্লাহর মোবারক মাস চলছে মাহে সিদ্দিক চলছে বাইশ জমা দিউসানি সঈদ উনা সিদ্দিক আকবর আলাহু তালাহুরস মোবারক আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা ওনার ফাতে এখানে করবো কিছু সম্ভব না হলেও কয়েকবার দরুদে পাক পড়ে সুরা ফাতিহা আয়াতুল কুরসি পরে ফাতিহা দিয়ে দিব আর যদি সম্ভব হয় নিয়াজের ব্যবস্থা করব গরিব মিসকিনকে খাওয়াবো পরিবার বর্গকে নিয়ে খাবো এতে স্বাবই স্বাব হবে আল্লাহ করিম আমাদের সবাইকে যা কিছু শুনেছে এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সল্লাহ তালা আলিহি আলহি বসলাম সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মোহাম্মদ সল্ল্লাহ আলিহি যখন হজরত সঈদুনা সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালু মোয়াজিনে রসুল হজরত সঈদুনা বিলালে হাফসি রদি আল্লাহ তালানহুকে অত্যন্ত চড়া মূল্যে ক্রয় করে মুক্ত করলেন তখন অমুসলিমরা কাফিররা আশ্চর্য হয়ে গেল যে এত চড়া দামে কেন কিনছেন এবং তারা বলতে লাগলো হযরত সেইদিনা আবু বকর সিদ্দিক রদাহ তালাহ এমন কেন করলেন হয়তো হজরত বিলালের তার উপর কোনো দয়া বা অনুগ্রহ ছিল যার কারণে তিনি তাকে এত চড়া মূল্যে ক্রয় করেছেন এবং মুক্ত করে দিয়েছেন এর প্রেক্ষিতে এ আয়াত অবতীর্ণ হয়েছে এবং এই আয়াতের পরবর্তী আয়াতে এ কথা প্রকাশ করে দেয়া হয়েছে যে হজরত আবু বক্কর সিদ্দিক এর কাজটি শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ছিল কারো অনু পরিশোধ করার জন্য নয় আর তার উপর হজরত বিলাল ও অন্যান্যদের কোনো অনুগ্রহ ছিল না হ্যাঁ আমার নবী করিম সাল্লা সাল্লাম হাদিসে পাক তিরমিজি শরীফের মধ্যে আছে আমার প্রতি যারই অনুগ্রহ ছিল আমি তার প্রতিদান দিয়ে দিয়েছি তো আবু বকরের আমার প্রতি এমন রয়েছে যার প্রতিদান আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে প্রদান করবেন সুফহান আল্লাহ অর্থাৎ আমার নবী পাক এর উপর যত অনুগ্রহ সিদ্দিকা আকবরের ছিল তার প্রতিদান আল্লাহ পাক স্বয়ং কাল কিয়ামতের দিন দিবেন সুফহান আল্লাহ এতে বোঝা যায় যে সিদ্দিকা আকবরের ফজাইল কেমন সিদ্দিকা আকবরের ফজিলত কেমন আল্লাহ পাক বাসা আমাদেরকে ওনার প্রতি মহবত করার ওনার প্রতি ভালোবাসা ধারণ করা টফি দান নবী রাসুলগণের পারে তুমি উত্তম তুমি মা যিনি সবার ইমানের যান করেছেন তোমার সঞ্জায়া